আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য টিভির আরো একটি বিশেষ আয়োজনে। আজ 20শে নভেম্বর, বাংলাদেশ ওরাল হাইজিন ডে। WHO এর তথ্য মতে, গত 1 বছরে সারা বিশ্বে প্রায় 2 লাখ মানুষ শুধুমাত্র মুখের ঘা জনিত কারণে মৃত্যুবরণ করে, যার বেশিরভাগই ওরাল হাইজিন প্রপারলি মেনটেন না করারই স্বীকৃতি। বুঝতেই পারছেন আজকের আলোচনার বিষয়ে। পুরো প্রোগ্রাম জুড়ে আপনাদের সাথে আছি আমি মাসুম মুশফিক খান, ফাইনাল ইয়ার স্টুডেন্ট, ঢাকা ডেন্টাল কলেজ, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার অনুপম পোদ্দার স্যার, প্রিন্সিপাল, খুলনা ডেন্টাল কলেজ, এক্স হেড অফ ডিপার্টমেন্ট অফ পেরিওডন্টোলজি অ্যান্ড ওরাল প্যাথোলজি অফ ঢাকা ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল, প্রেসিডেন্ট অফ পেরিওডন্টোলজি গোমহা বাংলাদেশ ব্রাঞ্চ, এবং আছেন ডাক্তার অনির্বাণ চ্যাটার্জি স্যার, ভাইস ডিন অ্যান্ড হেড অফ ডিপার্টমেন্ট অফ পেরিওডন্টোলজি, ফারুকিয়া ডেন্টাল কলেজ, মাইশোর। কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনায় চলে যাব। প্রথমেই ডাক্তার অনুপম পোদ্দার স্যার, ওয়েলকাম স্যার, কেমন আছেন? ধন্যবাদ ডক্টর মুশফিক, আমি ভালো আছি, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ স্যার, আমিও ভালো আছি। স্যার, কোন দিবসকে ওরাল হাইজিন দিবস হিসেবে পালন করা হয় ও এর ইতিহাস সম্বন্ধে কিছু বলেন। ধন্যবাদ। আমরা সবাই জানি যে বাংলাদেশে গত 2021 সাল থেকে ওরাল হাইজিন ডে হিসাবে পালন করে আসা হইতেছে। 20শে নভেম্বর 2021 সাল থেকে আমরা ওরাল হাইজিন ডে হিসেবে পালন করি। সেই হিসাবে আজকে মানে এবার আমাদের ওরাল হাইজিন ডে। আমাদের প্রয়াত অধ্যাপক আবুল কালাম জোয়ার্দ্দার স্যার, তার জন্মবার্ষিকীকে আমরা ওরাল হাইজিন ডে হিসাবে পালন করছি। 2021 সালে যখন আমি ঢাকা ডেন্টাল কলেজের বিভাগ প্রধান ছিলাম, তখন আমরা দেখেছি যে বিভিন্ন দেশে ওরাল হাইজিন ডে পালন করা হয়। ইউজুয়ালি মানে পেরিওডন্টোলজি, যারা মানে আমাদের পেরিওডন্টোলজি বিভাগ বা পেরিওডন্টোলজি বিষয়ের যারা, যেমন আমরা বলি যে ভারতের জিবি শঙ্কর হালকার, যিনি ভারতের পেরিওডন্টোলজির মানে অন্যতম, যিনি আমরা যেটা বলে থাকি যে উনি পেরিওডন্টোলজির যেটাকে কি বলবো, কর্ণধার, মানে ইন্ডিয়ান পেডিয়াট্রিক কর্ণধার হচ্ছে জেপি শঙ্কর হালকার। তার জন্মদিন 1 আগস্ট, সেদিনই তারা জন্ম মানে ওরাল হাইজিন ডে হিসেবে পালন করে। সেই হিসাবে আমরা যেহেতু আমাদের বাংলাদেশের প্রথম পেডিয়াট্রিস্ট অধ্যাপক ডাক্তার আবুল কালাম জোয়ার্দ্দার স্যার, ওনার জন্মদিন 20শে নভেম্বর, আমরা তখন চিন্তা ভাবনা করলাম যে তার জন্মদিনকে আমরা ওরাল হাইজিন ডে হিসাবে পালন করবো। তো ইউজুয়ালি আমরা তখন বিভিন্ন জায়গায় আলোচনা করলাম আমাদের আজকের অনুষ্ঠানের যে প্রধান অতিথি অনির্বাণ চ্যাটার্জি স্যার, ওনার সাথে ব্যাপারটা আলাপ করলাম। উনি আমাকে এভাবে গাইডলাইন দিল যে উনি আমাকে আসলে মানে বললেন যে এটা করলে আপনাদের জন্য খুব ভালো হবে, যে ওনার জন্মদিনকে যিনি উনি বাংলাদেশকে পেরিওডন্টোলজিটাকে আগে নিয়ে গেছে, উনি বাংলাদেশ পেরিওডন্টোলজি কর্ণধার, তো ওনাকে ওনার জন্মদিনকে আমরা মানে আপনারা যদি পালন করেন তাহলে সেটা খুব ভালো হবে এবং সেটা অনেকটা মানে আমাদের এই দিনটার খুব তাৎপর্য থাকবে। সেই হিসাবে আমরা দিবসটি পালন করে থাকি। যে আমরা আপনারা সবাই জানেন যে ওরাল হাইজিন যে আমাদের একটা আমাদের যে ডিজিজগুলো আমাদের ডিজিজগুলার মানে আমাদের তার মেন যে ইটা আমাদের পরিচর্যা, যে ওরাল হাইজিন বা মেনটেনিং আমাদের মুখ দাঁতের রোগগুলার মানে প্রিভেনশনের একটা অন্যতম উপায়। তো এই জন্য আমরা যদি সঠিকভাবে দাঁতের যত্ন নিতে পারি তাহলে কিন্তু আমাদের ওরাল যে ডিজিজগুলো আছে, ওরাল ডিজিজগুলো আমাদের থেকে আমরা মুক্তি পেতে পারি। সেই হিসাবে গণ সচেতনতা বৃদ্ধি করার জন্য দেশের জনগণের মানে স্বাস্থ্য, ওরা মুখের স্বাস্থ্য উন্নয়নের জন্য এই দিবসগুলো পালনের মাধ্যমে আমরা আসলে
মানে মানুষকে মানুষের যে ওরাল হাইজিনের প্রতি সচেতনতা বৃদ্ধি করতে পারি। ধন্যবাদ মুশফিক। জি ধন্যবাদ স্যারকে। এবার চলে যাব ডাক্তার অনির্বাণ চ্যাটার্জি স্যারের কাছে। স্যার, ওরাল হাইজিন দিবস পালনের গুরুত্বটা ঠিক কি সে সম্পর্কে জানতে চাই আপনার থেকে। গুরুত্ব এটা যেটা ডক্টর অনুপম বললেন যে এক একটা দেশে এক এক ধরনের সময় আমরা করি, কেন কি ওরাল হাইজিন হলো এত ইম্পর্টেন্ট জিনিস, কেন কি ওরাল হেলদি মাউথ লিডস টু হেলদি বডি, যেটা আমরা টার্ম আছে। আর অ্যাকর্ডিং টু মানে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হিসেবে যদি ওরাল হাইজিন বা গাম ডিজিজ থাকে সেটার থেকে 36 খানা সিস্টেমিক ডিজিজ হতে পারে। এক্সাম্পল হলো 36-এর মধ্যে সিম্পল এক্সাম্পল হলো ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, স্ট্রোক, অ্যালজিমার্স, প্রিটার্ম লো বার্থ ওয়েট, তারপরে কিডনি প্রবলেম, তারপরে অস্টিওপোরোসিস, তারপরে ক্যান্সার, সবকিছু এগুলো হতে পারে শুধুমাত্র ইমপ্রপার যদি ওরাল হাইজিন মেনটেন না করা হয়। সেই জন্য ওরাল হাইজিন মেইনটেনেন্স ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস টু মেইনটেইন দা সিস্টেমিক ডিজিজ। কেন কি ওরাল হাইজিন মেইনটেইন না করলে পরে এই 36-এর মধ্যে যে কোনো 4-5টা বা 1টা বা 2টো ডিজিজ হলে পরে পুরো বডির এফেক্ট করতে পারে। সেই জন্য রেগুলার মেইনটেনেন্স, আমি তো বলবো রেগুলার এভরি 6 মাসে গিয়ে দাঁতের ডাক্তারের কাছে চেক আপ করানো উচিত। দাঁতের ডাক্তারের কাছে চেক আপ করার পরে তারা বুঝবে যেটা তোমার মুখে মানে পাথর মতন হয়েছে কিনা, স্টেন্স হয়েছে কিনা, ডিপোজিটস হয়েছে কিনা, যেটা থেকে কি হয় কোন কোন লোকের ব্রাশ করতে গেলে রক্ত বেরোয় মুখ থেকে, কিন্তু ওরা অতটা মানে গুরুত্বপূর্ণ দেয় না। ওই ব্রাশ করছে রক্ত বেরোচ্ছে ঠিক আছে ওটা ঠিক হয়ে যাবে, কিন্তু ওটাই ইম্পর্টেন্ট, ওই রক্ত দিয়েই, ওই যে রক্ত মানে জিঞ্জায় বা মাড়ির যে রক্ত বেরোচ্ছে ওই রক্ত ভেতর থেকে ইনফেকশন হয়ে ওটাই গিয়ে প্লাক, যেটা আমরা বলি প্লাক বা ক্যালকুলাস, যেটা পাথর মতন হয় সেটাই গিয়ে হার্টে আটকে যায় বা সেটার থেকেও ডায়াবেটিস হয়। এনি ডায়াবেটিক পার্সন যদি ডায়াবেটিক যদি আগে থেকেই থাকে তার পেরোডন্টাইটিস মানে গাম ডিজিজ হবেই হবে, আর যার গাম ডিজিজ আছে তার ডায়াবেটিস হবেই, যদি হ্যাঁ যদি মেনটেন না করা হয়। আমরা অনেক স্টাডি দেখেছি, করাও হয়েছে, আমিও করেছি অনেক স্টাডিতে, যদি ডায়াবেটিক পেশেন্টের হাইপোগ্লাইসেমিক HbA1c যদি 8 হয়েছে, 8 ইউজুয়ালি নর্মাল হলো 6.5, আর 6 হলো HbA1c, 6 হলো মানে প্রি ডায়াবেটিক বলা হয়, যার 8 যে কেনা মেনটেন করছে না, সে ইনসুলিন নিলে পরেও কমে না ডায়াবেটিস, শুধু একটা স্কেলিং মানে দাঁতের দাঁত পরিষ্কার করলে পরে প্লাক আর ডিপোজিট গুলো পরিষ্কার করলে পরে 50% অফ দা কেসেস ডায়াবেটিস লেভেলটা কমে যায় টু অলমোস্ট নর্মাল, অলমোস্ট নর্মাল 50% থেকে 35-50% অব দি কমে যায়। তো এই জন্য ওরাল হাইজিন মেইনটেনেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, কেন কি ওরাল হাইজিন, ওরাল মানে ক্যাভিটি বা মাউথ ইজ দ্য মিরর অফ গুড হেলথ অর জেনারেল হেলথ। স্যার আরো জানতে চাই যে এই যে মাড়ির স্বাস্থ্য, এই মাড়ির স্বাস্থ্যের জন্য আমরা মুখের পরিচর্যাটা ঠিক কিভাবে করছি বা মুখের পরিচর্যাটা কেন প্রয়োজন মাড়ির স্বাস্থ্যটা মেইনটেইন করার জন্য, সে ব্যাপারে যদি একটু বলতেন। যেটা আমি বললাম, কেন কি মাড়ির যতক্ষণ মাড়ির ইনফেকশন, দেখো একটা দাঁতে পোকা হলে ঠিক আছে পোকাটা ফিল করা গেল, একটা ক্রাউন মানে তুমি তো বুঝবে একটা ক্যাপ লাগানো হলো, কিন্তু যদি মাড়ির ডিজিজ থাকে বা মাড়ির ইনফেকশন হলো তাহলে ওই দাঁত তো আর থাকবে না, ওই দাঁত তো নড়ে যত বোন আর যত টিস্যু আছে সব ডিস্ট্রাকশন হয়ে যাবে,
মানে খারাপ হয়ে যাবে। সে খারাপ হওয়ার চোটে দাঁত যদি না থাকলো তাহলে মানুষ খাবে কি করে? আর যদি ঠিক মতো না খেতে পারলে হজম হবে কি করে? ওটা একটা প্রবলেম। সেজন্যে মানে মাড়ির রোগটাকে যাতে আটকানো উচিত প্রথম থেকে, ইনিশিয়ালি থেকে, সেই জন্যে ভেরি ইম্পর্টেন্ট, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইম্পর্টেন্ট হলো একজন পেরোডন্টিস্ট বা মানে ডেন্টিস্ট বলা যেতে পারে। কিন্তু কি হয় বাংলাদেশে হোক, ইভেন সার্টেন আমাদের ইন্ডিয়াতেও, একটু ওই মাড়ির ডিজিজটা দিয়ে অতটা লোকেরা খুব একটা আলোচনা করে না। এই জন্য করে না কেন কি ওরা ভাবে যে মাড়ির ডিজিজ ঠিক আছে, একবার ক্লিনিং করে দিলাম, একটু ক্লিনিং করে দিলেই ঠিক হয়ে যাবে। এখন একটা পেশেন্টের ভালো মতন ক্রাউন করা হলো, সেরামিক ক্রাউন, ল্যামিনেট যেটা আমরা বলি, কিন্তু করবার পরেও যদি তোমার ফাউন্ডেশন বেসিক্যালি গাম বা মাড়ি হলো ফাউন্ডেশন তোমার দাঁতে, ফাউন্ডেশনটাই নড়বড় হয়ে গেল তাহলে তো কিছু হবে না। এবার একটা বিল্ডিং বানালে পরে ফাউন্ডেশন তো স্ট্রং হতে হবে, একটা 20 তলা বানাতে হলে তার ফাউন্ডেশন অন্তত 10 তলা নিচে যেতে হবে, তবেই না ওটা ভালো হবে, মানে ফাউন্ডেশন স্ট্রং থাকবে। ফাউন্ডেশনে যদি নড়বড় করবে তাহলে তো কোনো মানে বাঁচতে পারবে না দাঁতটাকে। সেরকম ভেরি ইম্পর্টেন্ট গামস, মানে মাড়িটা হলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ আওয়ার মাউথ। জি ধন্যবাদ স্যার। এবার জানতে চাচ্ছি যে আমরা যে মাড়ি পরিচর্যা করছি, এই পরিচর্যাটা আসলে ঠিক কি কি পদ্ধতি মেনে করছি বা কি কি পদ্ধতি মেনে আমরা মাড়ির পরিচর্যাটা করতে পারি, সেই পদ্ধতিগুলো সম্বন্ধে যদি একটু বিস্তারিত বলতেন স্যার। আমি বলবো না ডক্টর অনুপম, কাকে আমি বলবো? স্যার আপনি বলেন, আমি অনুপম স্যারের কাছে যাব। আচ্ছা, তো মাড়ির পরিচর্যা হলো প্রথমত তো দুবার ব্রাশ করতে হবে টুথপেস্ট দিয়ে, ভালো টুথপেস্ট দিয়ে, হাত দিয়ে করলে হবে না, ভালো মতন টুথপেস্ট আর ব্রাশ সকালে একবার, রাতে শুতে যাওয়ার একবার করতে হবে। তারপরে যদি এফোর্ডেবিলিটি হয়, কারণ কি অনেকে এফোর্ডেবিলিটি হতে পারে না, তো মাউথ ওয়াশ ইউজ করতে হবে দুবার, দুবারের বেশি ব্রাশিং ও দুবারের বেশি করতে নেই, আর সফট ব্রাশ ইউজ করলে বেটার, সফট ব্রাশ, কারণ কি সফট হার্ড মিডিয়াম হার্ড থাকে, বেটার সফট, তা না হলে ম্যাক্সিমাম মিডিয়াম, হার্ড ব্রাশ সাথে ইউজ করা হয়। দুবার করে ব্রাশিং, দুবার করে মাউথ ওয়াশ ইউজ করা, আর তারপরে ব্রাশিং ও যাতে জোরে ব্রাশ না করা, আস্তে, একটা 400 গ্রাম হলো 150 to 400 গ্রাম ম্যাক্সিমাম প্রেশার দেওয়া উচিত। 400 গ্রাম মানে 400 গ্রামও নয়, 50 to 150 গ্রাম, সরি 400 নয়, 50 থেকে 150 গ্রামের মতন, যতটা ইয়ে তার থেকে বেশি দেওয়া উচিত না। দিলে পরে কি হয়, দাঁতের মাড়ি গামস রিসেশন বলি, রিসেশন হয়ে যাবে বা দাঁত ক্ষয়ে যেতে পারে, এটা একটা মাউথ ওয়াশ। আর আমি প্রেফারেবলি বলি ফ্লস ইউজ করার থেকে ইন্টারডেন্টাল ব্রাশ থাকে, যেটা ইন্টারডেন্টালি দাঁতের মাঝখানে দেওয়া হয়, সেটা দিয়ে দিনে একবার রাত্রিবেলা শোয়ার আগে একবার ইন্টারডেন্টাল ব্রাশ করা উচিত। টুথপিক একদম ইউজ করা উচিত নয়, টুথপিক দিয়ে দাঁত খোটানো উচিত নয়, ওটাতে গামসের ইঞ্জুরি হয়, ইঞ্জুরি হলে পরে আরো ইনফেকশন বাড়তে পারে, এটাই হলো মেন। আর প্রত্যেক 6 মাসে ডেন্টিস্টের কাছে একবার যাওয়া উচিত, ভিজিট করা উচিত, যাতে বুঝতে পারবে, সে হয়তো ভাবছে তার কিছু হয়নি, ইনফেকশন হয়নি, সবকিছু ঠিক আছে, কিন্তু ডেন্টিস্টের কাছে গেলে সে বুঝতে পারবে যে মাড়ি ঠিক আছে কিনা, দাঁতে পোকা বেশি হয়েছে কিনা, ওটা একটা রেগুলার রেগুলার চেক আপ ইজ এ মাস্ট অ্যান্ড শুড। আর কোনো ডায়াবেটিক পেশেন্ট হলে
প্রত্যেক 3 মাসের চেক আপ করানো উচিত 6 মাসের জায়গায়, এভরি জাস্ট চেক আপ, এখানে যে ট্রিটমেন্টই দরকার আছে জাস্ট চেক আপ করা উচিত, এটাই হলো আমার বক্তব্য। জি ধন্যবাদ স্যারকে এত সুন্দর করে বিষয়গুলো আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এবার আবারও ফিরে যাব ডাক্তার অনুপম পোদ্দার স্যারের কাছে। স্যার আপনার থেকে জানতে চাই বাংলাদেশে এই ওরাল হাইজিন ডেটা ঠিক কিভাবে পালন করা হচ্ছে, আপনি যদি এই ব্যাপারে আমাদেরকে বিস্তারিত বলতেন। ধন্যবাদ মুশফিক। আমরা সবাই জানি যে আজ 20 নভেম্বর সারা দেশে ওরাল হাইজিন ডে পালন করা হচ্ছে। বাংলাদেশ পেরিওডন্টোলজি সোসাইটি এবার তারা দায়িত্ব নিয়ে বা তারা সংগঠনগতভাবে দেশের সবগুলো ডেন্টাল কলেজ বা ইউনিটে এবার ওরাল হাইজিন ডে পালন করছে। এবারে দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, যদি না করি নিয়মিত দাঁত ব্রাশ হবে দাঁত মারি ও স্বাস্থ্যের সর্বনাশ। এই প্রতিপাদ্যের উপর ভিত্তি করে এবার সারা দেশে ওরাল হাইজিন ডে পালন করা হচ্ছে। তো আমরা সাধারণত এই কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে যে সকালবেলা র্যালি করার পরে আলোচনা সভা এবং কেক কাটা কর্মসূচি, এবং যাদের পক্ষে সম্ভব হয় তারা বিভিন্ন ডেন্টাল কলেজে তারা মানে ডেন্টাল ক্যাম্পের আয়োজন করবে। সেটা হচ্ছে মানে ডেন্টাল ক্যাম্পটা হচ্ছে মানে যাদের যারা সম্ভব হবে তারা করবে, আর তা না হলে সবাই র্যালি কেক কাটা এবং আলোচনা সভাটা প্রত্যেকটা ডেন্টাল কলেজ বা ইউনিটগুলো করবে। তা আমরা আজকে আলোচনা যে প্রফেসর ডক্টর অনির্বাণ চ্যাটার্জি স্যার যে বললেন যে আসলে মাড়ির রোগের যে ইম্পর্টেন্সটা, আপনার মাড়ির রোগ শুধু লোকালাইজ মানে রোগ না, যেটা আমরা বলে থাকি যে যে একটা দাঁত মানে যখন মাড়ির ইনফেকশন হবে সেই মাড়ির ইনফেকশন যদি আমরা প্রাইমারি অবস্থায় মানে আমরা বলি যে জিঞ্জিভাইটিস বা মাড়ির প্রদাহ থাকা অবস্থায় যদি আমরা চিকিৎসা না করি তাহলে আস্তে আস্তে সেটা পেরিওডন্টাইটিস ডেভেলপ করবে এবং তারপরে আস্তে আস্তে দাঁতটা নড়ে পড়ে যায়, এবং যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই হুমকিস্বরূপ। ঠিক একই রকমই, শুধু এটা শুধু লোকালি মানে সীমাবদ্ধ না, এটা স্যারে বলেছে 36 মানে সিস্টেমিক ডিজিজের সাথে আমাদের এই মানে এই এই পেরিওডন্টাল ডিজিজ বা মাড়ির রোগের সাথে সম্পর্ক রয়েছে। সেই জন্য আমাদের আমরা মনে করি যে মানে এই প্রচারণাটা আমাদের আরো বেশি মানে ই করা উচিত, এক্সপ্যান্ড করা উচিত। আমরা মনে করি আমাদের বিভিন্ন ধরনের প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়াতে এটাকে প্রচার করা উচিত, এবং আমরা মনে করি বাংলাদেশ পেরিওডন্টোলজি সোসাইটি ভবিষ্যতে এই এই দিবসগুলোতে বিভিন্ন ধরনের লিফলেট, বিভিন্ন ধরনের মানে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াতে প্রচারের মাধ্যমে এই এই জনসচেতনতামূলক কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ আমাদের আমরা জানি এই 18 কোটি জনগোষ্ঠীর 90-95% লোকই কিন্তু এই মাড়ির রোগে আক্রান্ত। আমরা মনে করি এই বিশাল জনগোষ্ঠীকে তাদের সুস্থ দাঁত পরিচর্যার মাধ্যমে যে সাধারণ মানে মুখের রোগ থেকে শুরু করে শারীরিক যে বিভিন্ন রোগ যেগুলো আমরা স্যারে আলোচনা করেছে, ডায়াবেটিস, আমাদের অ্যালজাইমার ডিজিজ, আমাদের হার্ট ডিজিজ, আমাদের বলছে যে প্রেগনেন্সি কমপ্লিকেশন, তারপরে আপনার অস্টিওপরোসিস, এই ধরনের রোগগুলো আমাদের মানে যেটা আমাদের ভবিষ্যতের জন্য সমস্যা তৈরি করতে পারে, এই ধরনের রোগ থেকে প্রিভেনশন মানে তৈরি করতে পারে। এই জন্য আমাদের প্রিভেনশনটাকে গুরুত্ব দিয়ে আমাদের এই মানে এই দিবসটাকে মানে 20 নভেম্বরকে গুরুত্বের মাধ্যমে গুরুত্ব দিয়ে আমরা ভবিষ্যতে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করব, এবং কর্মসূচির মাধ্যমে আমাদের জনসচেতনতাকে বৃদ্ধি করার চেষ্টা করব। ধন্যবাদ। আবার ধন্যবাদ ডাক্তার অনুপম পোদ্দার স্যারকে। দর্শক আজকের আলোচনায় জানলেন ওরাল হাইজিন পালনের গুরুত্ব সম্পর্কে। তাই সচেতন নাগরিক হিসেবে আমরা সকলেই এই অতীব গুরুত্বপূর্ণ বিষয়টির তাৎপর্য উপলব্ধি করব, এই আশা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো সময়ে অন্য কোনো আয়োজনে। আল্লাহ হাফেজ।